এসএসসির পর এবার প্রাথমিকেও চূড়ান্ত বেনিয়মের অভিযোগ উঠল। উচ্চ আদালতের নির্দেশে 269 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। পাশাপাশি জানা গেছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নাকি এতদিনের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, 2014 সালে টেটের দ্বিতীয় নিয়োগ তালিকায় থাকায় 269 জনকে বেআইনিভাবে বাড়তি এক নম্বর করে দেওয়া হয়েছে। যদিও পর্ষদের পাল্টা জবাব ছিল এই প্রশ্নে ভুল থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্যদিকে বিচারপতির পাল্টা প্রশ্ন, সেবার টেটে পরীক্ষা দিয়েছিলেন 23 লক্ষ পরীক্ষার্থী, তাহলে তাদের সবাইকে কেন এক নম্বর করে দেওয়া হলো না? টেটেও যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে এই অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরেই। আজ বাংলার সহযোগী সংবাদপত্র এই যুগ এই সময়ে কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে টেটে আরামবাগের দুর্নীতির অভিযোগ উঠছিল। এ নিয়ে টানা বেশ কয়েকটি সংখ্যায় খবর প্রকাশিত হয়। এবার অবশ্য সেই খবরেরই প্রাথমিক সত্যতা মিলল কোর্টের নির্দেশের পর। চাকরি বাতিলের যে তালিকা আজ বাংলার হাতে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে হুগলি জেলার 68 জনের নাম আছে। আর এই তালিকায় যে নামটি জ্বলজ্বল করছে তা হলো আরামবাগের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাড়ার দুই কন্যা শিবানী খাড়া এবং সীমা খাড়া কর্মকারের নাম। এছাড়াও তার বিজনেস পার্টনারের ছেলে এবং বৌমার নামও জানা যাচ্ছে। আরামবাগের এক তৃণমূল নেতা টেট দুর্নীতির সাথে জড়িত ছিল বলে বারবার খবর প্রকাশিত হচ্ছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ওই নেতার নাম গুণধর খাড়া? সূত্রের দাবি, শুধু তার মেয়ে নয়, তার বন্ধুর ছেলে সহ কাছের বেশ কয়েকজনের চাকরি নাকি গেছে। এর মধ্যে আরামবাগ চক্রেরও এক শিক্ষক আছে বলে জানা গেছে। এখন প্রশ্ন উঠছে, শুধু গুণধর খাড়া নাকি এর সঙ্গে আরামবাগের আরও কোনো কোনো নেতা জড়িত আছে? সমস্ত অভিযোগ নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি এবং তার কন্যার বাড়ি গেলেও কারোর দেখা মেলেনি। ফোনে যোগাযোগ করা হলে সভাপতি বলেন তিনি শাশুড়ির চিকিৎসায় ব্যস্ত আছেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তার কাছে জানতে যাওয়া হয়, আপনি নাকি বহু বেকার ছেলেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। উত্তরে সভাপতি বলেন, যারা বলছে তাদেরকে জিজ্ঞাসা করুন, তিনি কিছুই জানেন না। হ্যালো, গুণবাবু বলছেন? হ্যাঁ বলছি, গুণবাবু। আমি আজ বাংলা থেকে বলছিলাম। হ্যাঁ বলছিলাম, আপনার মেয়েরও তো নাকি শুনলাম কালকে চাকরি চলে গেছে, মাস্টারি করছিলেন, এই বিষয়ে কি বলবেন? দেখো, আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না। আমি একটু আমার শাশুড়িকে নিয়ে বেরিয়েছি ধনেখালিতে, আমার শ্বশুর বাড়ি। শাশুড়ির শরীরটা খুব খারাপ, ঠিক আছে? হ্যাঁ, প্রতিক্রিয়া যদি কিছু চাও পরে বলছি, খবর নিয়ে আমার সঙ্গে যোগাযোগের, আমার শাশুড়িকে নিয়ে ব্যস্ত আছি। হ্যাঁ হ্যাঁ, অনেকে অভিযোগ করছেন আপনার কাছে চাকরি করে দেওয়ার জন্য আপনি টাকা নিয়েছেন। কি বলছেন আমি জানি না, কিছু যারা বলছে তাদেরকে জিজ্ঞাসা করো, আমি কিছু জানি না এইসব ব্যাপারে। আপনার মেয়েরই তো চাকরি চলে গেল তাহলে? বলছি আমি কিছু জানি না, যারা বলছে তাদেরকে জিজ্ঞাসা করো। কোর্ট রায় দিয়েছে তো? বলছি আমি কিছু জানি না, বলছি যে আমার সঙ্গে যোগাযোগ হয়নি। আমি ঘর থেকে বেরিয়েছি কালকে, আমার শাশুড়ি নিয়ে চয়ের মধ্যে আছি চিকিৎসার জন্য, ঠিক আছে? আচ্ছা, বেকার ছেলেরা বলছেন আরামবাগের তৃণমূল নেতাদের একাংশের টেট দুর্নীতির একটি ক্ষুদ্র অংশ মাত্র। ঠিকমতো তদন্ত হলে হিমশৈলের চূড়াও আবিষ্কৃত হবে। এখন দেখার এই টেট দুর্নীতির শিকড় কতটা গভীরে রয়েছে তার সামনে আসে কিনা। নিউজ আজ বাংলা, আরামবাগ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে।